নটার সময় ঠাকুর মশাই আছে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজ তো কোজাগরী লক্ষ্মী পুজো, বাঙালিদের কাছে খুব আনন্দের একটা দিন। বাঙালির ঘরে ঘরে এই পুজো হয়, তাই না? মানে এটাই একটা এমন পুজো যেটা হয় না এমন কোনো বাড়ি নেই। তো সেই জন্য আমাদের বাড়িতেও সেই লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি নারকেল কোড়াচ্ছি, দেখতেই পাচ্ছ, আর আমার শাশুড়ি মা ময়দা মাখছে। আমাদের যেমন হয় আর কি ছোট করে পুজো, ওই লুচি সুজি এইসব করা হবে, আর নারকেল করানো হচ্ছে, নাড়ু হবে ছোট্ট করে, খুব বড় করে হয় না। অনেক বাড়িতে তো তিলের নাড়ু, মুড়ির মোয়া, চিড়ের দিয়েও মোয়া, মানে এরকম অনেক কিছু করে, কিন্তু আমাদের অত কিছু হয় না। শুধু ওই নারকেল নাড়ু হবে, লুচি সুজি এরকমই আর যা দেওয়া হয় আর কি, খই এইসবই। তো সেই ব্যবস্থাই চলছিল, দেখতেই পাচ্ছ। তো এখন এবারে লুচি ভাজা হবে, আর ওদিকে আমার নারকেল কোড়ানো হয়ে গেছে। লুচি ভাজার পর সুজিটা করা হবে, তারপর হবে নারকেল নাড়ু। তো আমার শাশুড়ি মাই এদিকে করছেন, লুচি ভাজা চলছে, দেখতেই পাচ্ছ, এরপরে হবে সুজি, তারপরে হবে নারকেল নাড়ু। আর আমি ওদিকে যাচ্ছি, আমার গুডিকে স্নান করিয়ে খাইয়ে দিই, ওরা আবার স্নান করে খাওয়ার সময় হয়ে গেছে তাই জন্য। আর কি জানো তো, এই ফার্স্ট টাইম কিন্তু আজকে আমি নারকেলগুলো সব করালাম, প্রায় সবই করিয়েছি বলতে পারো। একটা আমার শাশুড়িমা করে দিয়েছে, যাই হোক, কারণ আমি মানে ভয় পাচ্ছিলাম যে পারবো কি না পারবো কি না, কারণ এর আগে কখনো আমি সেরকমভাবে করিনি। কখনো কখনো ইচ্ছা হলে একটু আধটু করেছি, কিন্তু যাই হোক দেখলাম যে পারলাম। তো আমি আগে শঙ্খ বাজাতেও পারতাম না, উলু দিতেও পারতাম না, এখন আমি শঙ্খ বাজানোটাও শিখেছি। উলু দিতে এখনও পারি না, কিন্তু শঙ্খ বাজানোটাও শিখে গিয়েছি, যাই হোক আস্তে আস্তে শিখছি। তো লুচি ভাজা হয়ে গেছে, এবার সুজি বানানো চলছে। সুজি বানানো হলে হবে নারকেল নাড়ু। এই নাড়ু বানানো দেখলেই না একটা কথা মনে পড়ে যায়, বিয়ের আগে যখন এরকম নাড়ু বানানো হতো, আমি তো বসে পড়তাম মা কাকিমা সবার সাথে, আমিও বানাবো এরকম, বেশ হাতে গোল করতে ভালোই লাগতো আমার। কিন্তু সেটা বানিয়ে কটা যে প্লেটে যেত আর কটা আমার মুখে যেত, এটাই হচ্ছে ব্যাপার। আমার হেভি ভালো লাগে নাড়ু খেতে। তো যাই হোক, এখন বিয়ের পর উপোস করে থাকতে হয়, পুজো হয়, তো এখন ওর জন্য খাই না। তো ওদিকে মোটামুটি জোগাড় তো হয়ে গেছিলো, আর আমি গুডিকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে আমি এখানে এসেছি এবারে ঠাকুরকে সাজাতে। আসলে কি, তোমরা দেখেইছো এর আগে একটা ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি পিতলের লক্ষ্মী ঠাকুর কিনেছি, যেটা এইবার লক্ষ্মী পুজোয় আমি প্রতিষ্ঠা করব। তো ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করার আগে প্রথমবার নাকি ঠাকুরকে আমি যতদূর শুনেছি বলতে আমার দিদি ভাইয়ের কাছ থেকে শুনেছি, এটা আমি নিজে চোখে দেখেওছি আমার বাপের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠার সময় কী কী করা হয়। এই যে দুধ নিলাম, দুধের মধ্যে এই যে একটু দেখো টক দই নিচ্ছি, একটু টক দই, একটু সামান্য ঘি, একটু মধু আর একটু চিনি, এগুলো দিয়ে আগে ঠাকুরকে স্নান করিয়ে দিতে হয় আর কি। তারপর প্লেন জল মানে গঙ্গা জলে একটুখানি ফুল দিয়ে তারপর আবার স্নান করাতে হয়। তো সেটাই আমি করছি, তারপর সাজিয়ে গুজিয়ে বসাবো। এটাকে বলে শুদ্ধিকরণ। এটা হয়ে গেলে তারপর আমি ঠাকুরকে স্নান করিয়ে দেবো, মানে যেটা বললাম তোমাদের গঙ্গা জল দিয়ে তার মধ্যে একটা ফুল দিয়ে স্নান করিয়ে দেবো, তারপর গা পুছিয়ে আমি ঠাকুরকে সাজাবো। তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, এখানে ঠাকুরের জন্য দুটো ঘাগরা আছে, একটা পিঙ্ক কালারের আর একটা ইয়েলো কালারের। তো আজকে যেটা মনে হলো ইয়েলো কালারটাই ভালো যাবে লক্ষ্মী পুজোর দিনে, তো তাই জন্য ভাবলাম ওইটাই পরাবো। আর আমি তোমরা তো দেখেইছিলো ওই দোকান থেকে দুটো চুড়ি কিনেছিলাম ঠাকুরের জন্য, সেই চুড়ি দুটো পরাবো, আর হার কানের আমি আলাদাভাবে অন্য দোকান থেকে নিয়েছি, তো সেগুলোও পরিয়ে সব ঠাকুরকে সাজিয়ে দেবো। তো সাজানোর পর তোমাদেরকে পুরো একদম সাজুগুজু করা মা লক্ষ্মীকে দেখাবো, তোমরা অবশ্যই বলো কিন্তু কেমন লাগছে।
আমার মা লক্ষ্মী তো একদম তৈরি, দেখতেই পাচ্ছ। এই যে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, এবারে পুজোর যা যা কাজ আছে। আর এই যেমন দেখো, এখানে আমি পুষ্পপত্র নিয়ে বসেছি, বেলপাতা তুলসী পাতা সব ধুয়ে ধুয়ে আলাদা করে রাখবো। এইসবই কাজকর্ম আর কি, পঞ্চপ্রদীপ বা তোমার ওই কর্পূরদানি সব সাজানো সাজানো যা যা করে রাখতে হয় সব কিছু এবারে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবো, তারপর যাব রেডি হতে। আর হ্যাঁ, আমাদের পুজো হতে কিন্তু অনেক দেরি, ঠাকুর মশাই বলেছে রাত 9টার সময় আসবে, তো তাই জন্য একটু আর কি তাড়াহুড়ো করে করার কোনো ইয়ে নেই, একটু আস্তে ধীরেই করছি সব। এখন অলরেডি বিকাল প্রায় হয়ে গেছে, তো সব কিছু হওয়ার পর আগে আমি আলপনা দেবো, সরি এটা ভুলে গেছিলাম বলতে, আলপনা দেবো। আলপনার দায়িত্বটা প্রত্যেক বছর আমারই থাকে, আলপনা দেওয়া হয়ে গেলে তারপর আমি যাব রেডি হতে, তারপর রেডি হয়ে বসে থাকবো, 9টা নাগাদ ঠাকুর মশাই আসবে, পুজো হবে, সবটাই তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো। এখানে দেখো ঠাকুরের আর একটা মালা আছে, এটা পরিয়ে দিই, আর একটা হাতের চাঁদ মালাও আছে, তো এই দুটো দিয়ে দিই ঠাকুরকে। এবারে আমি ফলগুলো সব ধুয়ে ধুয়ে রাখছি, কারণ হচ্ছে ঠাকুরের সামনে নাকি পান সুপারি 5টা গোটা ফল সাজিয়ে দিতে হয়। সব মানে আমার শাশুড়িমা বলে বলে দিচ্ছে, আর আমি করছি, আমার অত কিছু মনে থাকে না। আর আমি এত দায়িত্ব নিয়ে করিও নি এর আগে অবধি, এই প্রথম বছরই একটু বেশি দায়িত্ব পেয়েছি আর কি, করছি নিজের থেকেই, যে নালে আমি আর কবেই বা শিখবো, এতদিন তো হয়ে গেল, শিখতেও হবে, সেই হিসেবেই তাই জন্য ফলগুলো ধুয়ে ধুয়ে রাখছি, ঠাকুরের সামনে সাজিয়ে দেবো 5টা গোটা ফল, মানে সব রেডি করে রাখবো আর কি। ঠাকুর মশাই এসে শুধু পুজো করবে, আগে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে, তারপর পুজো হবে। আর এই যে দেখো এটা নৌকা, এর মধ্যে আবার কী বলে ওটা ধান তিল সব ভরে ভরে দিতে হয়। যাই হোক, এগুলো আমার বাপের বাড়িতে ছিল না এরকম নিয়ম, এখানে আছে। তারপর ঠাকুরের মাথার কাছে দেখো 5 কদম ঝুলছে ফুল, সেই জিনিস আখ গাছের একটা অংশের মধ্যে ওরকম ঝুলিয়ে রাখতে হয় আর কি, যাদের যা নিয়ম, সবার নিয়ম সমান হয় না। তো এই যে দেখো, এবার আমি এই 5 রকম ফল আর পান সুপারি সব সাজিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে। শুধু ফল কাটা ছাড়া মোটামুটি সবই রেডি হয়ে গেছে, এবার আমি আলপনাটা দিয়ে দেবো। কাটা ফল রাখলে পুজো তো অনেক দেরিতে হবে, তো সেগুলো একদম কালো কালো হয়ে যাবে, তাই জন্য ফলটা কেটে রাখা হয়নি, ঠাকুর মশাই আসার কিছুক্ষণ আগেই কেটে দেওয়া হবে।
তো আমার আলপনা দেওয়া তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে কেমন হয়েছে অবশ্যই সেটা জানিও। আর এবারে আমি নিজে রেডি হচ্ছি আর কি, প্রথমে আলতা পরে নিচ্ছি, তারপর শাড়ি পরব। তো রেডি হয়ে নি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো, দেখলেই তো পুজোর সব জোগাড় হয়ে গেছে, আলপনা ঠালপনা সব দেওয়া হয়ে গেছে, মানে একদম পুরো রেডি। কিন্তু 9টার সময় ঠাকুরমশাই আসবে, তাই এখন একদম শাড়ি টাড়ি পরে বসে আছি। এখনই পরে নিয়েছি, 7টা বাজে সবে। আর আমার গুটিকেও জামা টামা পরিয়ে দিয়েছি। বলছি আমার গুটিকে কি শোনা, কোথায় যাবে? এটা তো আলতা পরেছি। বলছি এটা কী পরেছ? এটা তো আলতা। দাঁড়াও দেখাই গুটি। এই যে আমার সোনা গুটি, আমার সোনা গুটি যাচ্ছে। অনেকটা লেটে পুজো, 9টার সময়, এটাই যা অসুবিধা। এখন মনে হচ্ছে একটু একটু খিদে পাচ্ছে, এতক্ষণ অব্দি খিদে পাইনি, আমার একটু জল তেষ্টার ব্যাপার ছিল, কিন্তু এখন যেন মনে হচ্ছে এবার একটু একটু খিদে পাচ্ছে। যাই হোক, অপেক্ষা আর অপেক্ষা। তো 9টা বাজতে আর বেশি দেরি নেই, তাই জন্য আমার শাশুড়ি মা ফল কাটাকাটি শুরু করে দিয়েছে। তারপর একসঙ্গে তোমাদের পুরোটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, পুরো জোগাড় কমপ্লিট, এবারে তোমরা পুরোটা দেখো। তো এই যে ঠাকুরমশাই এসে গেছে পুজো করতে, পুজো শুরুও হয়ে গেছে। ভেবেছিলাম আর বোধহয় আজকে ঠাকুরমশাই আসবে না, এতটাই দেরি হয়ে গেছে আসতে। আর আমার মনটা ওই জন্য কীরকম লাগছিলো যে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছি, প্রতিষ্ঠা হবে সেইটি ঠাকুর আর কি, পিতলের ঠাকুর প্রতিষ্ঠা হয়ে তারপর পুজো হবে, কিছুই কি হবে না নাকি, এরম মনে মনে খুব কেমন একটা লাগছিলো। যখন দেখছি যে আসছে না আসছে না, দেরি হয়ে যাচ্ছে, অনেকবার ফোন করা হচ্ছে, ফোন কেটে দিচ্ছে, তো ফাইনালি এসেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি, কটা বাজে এখন। এই যে দেখো ঘড়িতে, এখন 10:30 বাজে, এখন সবে পুজো শুরু হলো আমাদের। তো আমাদেরও পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর শুধু আরতি বাকি, আরতি হলেই পুজো শেষ। আর এখানে নিয়ম অনুযায়ী পুজো শেষে প্রসাদ খেয়ে তারপর জোড়া ইলিশ মাছ রান্না হয়, সেই দিয়ে ভাত খেতে হয়। তো এই নিয়মটাও বেশ সুন্দর। যাই হোক, এই যে দেখো আরতি চলছে। তো ব্যাস আর কি, পুজো শেষ, এরপর এখন 11:00 বেজে গেছে আর কি। তো আজ এই অবধি, আবার দেখাবে পরের ভিডিওয়ে। টাটা।